আমি ধন্য হয়েছি ও গো ধন্য, তোমারই প্রেমের জন্য। মানে আপনারা এই দুজন আসবেন আর কিছু একটা হবে না। আমার মনে হয় আখি তো সবসময় গান গায়, আখির অভিনয় প্রতিভা সম্পর্কে আমরা জানি। দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা অভিনেত্রী। আমি ভুল করে ছোটবেলায় অভিনয় ভুলে গিয়েছি তো। আচ্ছা, বড়বেলায় তোমাকে কেন নায়িকাতে অভিনয় করতে দেয়নি? কারণ তুমি ছিলে, রিস্ক ছিল তো। এটা আমাকে আব্বু বলেছে যে ফেরদৌস থাকলে যেখানে ওখানে ছিল না, এই ইন্ডাস্ট্রিতে কাজ করা যাবে না। আমি জানি উনি আমার উপর অগাধ বিশ্বাস, এ কথা বলতেই পারে না। আমরা কি দু লাইন গান কবিতা কিছু একটা গান? না না, আমি গান গাইতে পারবো না। টাটা, থ্যাংক ইউ। শেষ? হ্যাঁ হ্যাঁ, আজকে সবাই আমাদেরকে ধোকা দিয়ে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আব্বু দুই লাইন গান গাইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস। আমি ধন্য হয়েছি ও গো ধন্য, তোমারই প্রেমের জন্য। তোমারই পরশে জানি ও গো শোনাব, জীবন হলো যে অনন্য। ধন্যবাদ ধন্যবাদ। আর কিছু চাই না, থ্যাংক ইউ। আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। এই মঞ্চ, এই এই পুরো আয়োজনকে অলঙ্কৃত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এক সময় আমাদের টেলিভিশনে অসাধারণ সব নাটক হতো। হ্যাঁ হতো হতো, কিন্তু তুমি দেখেছো এরকম করে তুমি পারবে? কি অগাধ ভালোবাসা। আচ্ছা যাই হোক, নাটকের কথা বলো বলো। এই যে ভালোবাসার কথাটা বললে না, মুখ খুলিও না, বুঝলে মামা, মুখ খুলিও না। একটা ভালোবাসা তো ঘরে রাখতে পারোনি, একটা দেশ ছেড়ে বিদেশে আরেকটা। এনিওয়ে, না তুমি খুব পেরেছো এদেশ এদেশ। আচ্ছা আচ্ছা, আমি যে বলছি নাটকের কথা আসো। হ্যাঁ, এক সময় আমাদের কি সুন্দর নাটক হতো, সংক্ষিপ্ত, মনে আছে মামা? সংক্ষিপ্তের কথা, সেই যে হুরমতি, হ্যাঁ, কানকাটা, রমজান, কি অসাধারণ চরিত্র, অসাধারণ। আচ্ছা, রমজানের যদি কান কাটা হয়, পরীর যদি ডানা কাটা হয়, আমাদের সাজু খাদেমের কি কাটা? কি আর কাটা, সবার যা কাটা তাই কাটা, তোমার আমার যা কাটা তাই। অস্তাক্ষরিল্লাহ, এসব কি বলছো মামা? ঠিকই বসে আছে, তুমি কিসব বলছো মামা? তোমার মনটা খুব খারাপ, একটু ভালোভাবে চিন্তা করো। লজ্জা শরমের মাথা কাটা, যেমন তোমার তো ওটা মাথা কাটা অনেক আগে, পাঁচবার পচেছো এই মেরিলে, এবার ষষ্ঠবার এসেছো। আমিও এসেছি, আমি এবার পচা ডিমকে ভাইরাল হতে চাই, পচা ডিমকে মাথা কেটেছি, কিন্তু সাজু খাদেমের লজ্জা শরমের মাথা অনেক বড় কাটা। কিন্তু